বান্দরবান সীমান্তে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে মিয়ানমার সেনাবাহিনী। শনিবার দুপুর থেকে গোলাগুলির বন্ধ থাকলেও আজও সকাল থেকে আবারও শুরু হয় গোলাবর্ষণ। বান্দরবানের লাইখ্যামছড়ি তুমরু সীমান্তের বাসিন্দারা জানান, সকাল 7টা থেকে আবারও গুলির শব্দ আতঙ্কিত করে তুলেছে। ভারী গোলাবর্ষণে কেঁপে উঠেছে তাদের ঘরবাড়ি। এর আগে শুক্রবার মিয়ানমারের ছোড়া মর্টার শেলের আঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হন। গেল এক মাসের বেশি সময় ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যের স্বাধীনতাকামী আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে আগ্রাসন চলছে। বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, আজ সকাল থেকে ফের গোলাগুলি শুরু করেছে মিয়ানমার, এখন সীমান্তের কি অবস্থা? জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই। গতকাল দুপুর নাগাদ মিয়ানমারের ওপারে গোলাগুলির খবর আমরা শুনেছিলাম। দুপুর থেকে এই গোলাগুলি বন্ধ হয়ে গিয়েছিল। রাতে মানুষ অনেকটা স্বস্তিতে ছিল। আমরা আজ আমি এই মুহূর্তে আছি ঘুমদুম ইউনিয়ন পরিষদ এলাকায়। আমার ঠিক পেছনে মিয়ানমার সীমান্ত পড়েছে। আমি এই আজ ভোর থেকে সীমান্ত এলাকায় ঘুরে যেটা দেখেছি, অন্তত 10-20টি গোলার আওয়াজ শুনতে পেয়েছে সীমান্তের মানুষ, সেটি মিয়ানমারের অন্তত 3 কিলোমিটার অভ্যন্তরে। আমি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই যে গত এক মাসের অধিক সময় ধরে মিয়ানমার সীমান্তে যে উত্তেজনা চলে আসছে, এই উত্তেজনার কারণে আজ একটি বৈঠকের কথা রয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে। সেটি উপজেলা নির্বাহী অফিসার, এই সীমান্তবর্তী যেসব চেয়ারম্যান এবং মেম্বার জনপ্রতিনিধি রয়েছেন তাদের সাথে একটি বৈঠকের কথা রয়েছে। হয়তো আমরা এই বৈঠকের মাধ্যমে তারা স্থানীয় যারা নাগরিক আছেন, বাংলাদেশের নাগরিক, তাদেরকে নিরাপদে রাখার জন্য হয়তো মিটিংটি আয়োজন করা হয়েছে বলে আমাদেরকে একটি সূত্র জানিয়েছেন। তবে এই বিষয়ে আমরা উপজেলা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাইনি। আমরা তুমরু এবং ঘুমদুমের বিভিন্ন পয়েন্ট ঘুরে যেটা দেখেছি, গতকালের পর থেকে বিজিবি, যে বিশেষ করে 34 বিজিবি যে সীমান্ত রয়েছে 39 কিলোমিটার এলাকায় তল্লাশি জোরদার করেছে, টহল জোরদার করেছে। আমরা দেখেছি বিভিন্ন পয়েন্টে বিজিবি তাদের যে পূর্বে যে ডিউটি ছিল তার চেয়ে ডিউটি বাড়িয়েছে বলে আমরা দেখেছি। এই ছিল আমার কাছে বান্দরবান সীমান্তের সর্বশেষ তথ্য। ধন্যবাদ নয়ন। দর্শক, বান্দরবান থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন।